আসসালামু আলাইকুম আকমল টিভির সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আমরা আজকে কথা বলবো পেট্রোল পাম্পের জব কেমন, বেতন কত, আর আসতে কত টাকা লাগে, আসার প্রসেসটা কী, আর আপনারা আমার মাধ্যমে কেউ আসতে পারবেন কি না, আর কোনো ভালো এজেন্সির সন্ধান আমি দিতে পারবো কি না কারওয়াশ পেট্রোল পাম্পের জবে। তো চলুন এই সংক্রান্ত বিস্তারিত কথা বলি। ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ একটি তথ্যবহুল ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য। আর যারা গ্রিক সাইপ্রাসে আসতে চাচ্ছেন ভালো কাজ নিয়ে, পেট্রোল পাম্প বা কারওয়াশ যে কাজগুলো আপনারা খুবই কাঙ্ক্ষিত মনে করেন, সেই সম্পর্কে একটা ধারণা দেবো। আর পাশাপাশি আপনারা কারওয়াশের কিছু খণ্ডচিত্রও দেখতে পারবেন, কিছু কাজ, কিছু ভাইদের কাজের কিছু আমি দৃশ্য এখানে অ্যাড করেছি আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। যে কথা বলছিলাম পেট্রোল পাম্পের জব, আসলে জবটা, জবের সম্পর্কে একটা আইডিয়া দেই। পেট্রোল পাম্প, কারওয়াশ এবং পেট্রোল পাম্পটা বাংলা সাইপ্রাসে একসাথেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো যারা পেট্রোল পাম্পে কাজ করেন তারাই আবার কারওয়াশে কাজ করে থাকেন, কোম্পানিগুলো এরকম এখন লোক নিচ্ছে। তো পেট্রোল পাম্প যখন বিজি থাকবে তখন আপনি পেট্রোল পাম্পে হেল্প করবেন। তো বেসিক্যালি কারওয়াশে যারা কাজ করেন তাদের খুব একটা সময় থাকে না যে পেট্রোল পাম্পের দিকে নজর দেওয়ার। তো এখানে টোটাল আমি যে পেট্রোল পাম্প থেকে তেল নেই, তো এখানে দেখি যে টোটাল সেকশনটাই আলাদা। তো কারওয়াশে তারা কাজ করে, তারা আবার পেট্রোল পাম্পে তাদেরও নির্দিষ্ট স্টাফের লোক রয়েছে। কিছু কিছু পেট্রোল পাম্প রয়েছে যারা কারওয়াশ এবং পেট্রোল পাম্প এই কাছাকাছি, যারা বড় কোম্পানি তাদের দেখা যায় যে পেট্রোল পাম্প সেকশনটা আলাদা, আর যারা কারওয়াশে কাজ করতেছে তারা আলাদা সেকশনে কাজ করতেছে, তাদের খুব একটা হেল্প লাগে না। তো যাই হোক, আপনাদের এটা নির্ভর করবে একটা কোম্পানি আপনাকে কিভাবে কাজে লাগাচ্ছে, এটার উপর নির্ভর করবে যে আপনি কারওয়াশে এবং তো বেসিক্যালি যে বিষয়টা থাকবে পেট্রোল পাম্পের কাজ এবং কারওয়াশের কাজ দুটাই একই ভিসা, আলাদা কোনো ভিসা না। কারওয়াশ বা পেট্রোল পাম্পের পেট্রোলিনা কোম্পানি আছে এখানে, কিকোস কোম্পানি আছে এখানে, আরও বেশ কিছু কোম্পানি আছে সাইপ্রাসে, ইজিপ্ট ওয়েল যেটা আছে এদেরও কিছু মানে পেট্রোল স্টেশন আছে, তারা আপনাদের এই কাজে, তো আমার জানার মতো যারা কাজে এসেছেন তারা পেট্রোল পাম্প বা পেট্রোলিনা যে কোম্পানিটা এই কোম্পানিতে এসেছেন। এখন আসেন বেতন কত, এখানে তো 900-1000-এর কাছাকাছি, 9800-9775 এরকম আপনি বেসিক স্যালারি পাবেন। যে আপনারা একটি পেট্রোল স্টেশন দেখতে পাচ্ছেন, এটা সাইপ্রাস একটা প্রসিদ্ধ পেট্রোলিনা কোম্পানি, পেট্রোল স্টেশন ইসস। তো যে কথা বলছিলাম যে পেট্রোল স্টেশনে আপনি আসলে আপনার বেসিক স্যালারি হবে এটা, এবং এখানে মনে রাখবেন আপনার কন্ট্রাক্টে এটা লেখা থাকবে, আপনার যে এজেন্সি আপনাকে যে কোম্পানিতে দিচ্ছে তারা আপনার জন্য যে কন্ট্রাক্ট পেপারে কিন্তু এটা উল্লেখ থাকবে। তো অলমোস্ট আপনি 1000 মানে বাংলাদেশের 1,00,000 টাকার উপরে ইনকাম করতে পারবেন, এটা হচ্ছে ভালো খবর। এবং কিছু কিছু স্টেশন পেট্রোল কোম্পানি আমার পরিচিত যারা আছে তারা যে প্রতিদিন কিন্তু আরেকটা টিপস পায়, যে তারা কারো গাড়িতে তেল ভরে দিল অথবা কার ওয়াশ করে দিল, ভালো লাগলো তাকে থ্যাংক ইউ দিল, তারপর সে 2-1 ইউরো আপনাকে উপহার হিসাবে দিতে পারে, এটা নর্মাল। তো এভাবে করে আপনি হয়তো বা আপনার যে আউটলিভিং অর্থাৎ আপনার থাকা এবং খাওয়াটা আপনার নিজের, এই স্যালারিটা আপনি শুধু কাজের পাবেন, আপনার থাকা খাওয়া কোম্পানির পক্ষ থেকে প্রোভাইড করবে না। তো এই হচ্ছে বেতনের ব্যাপারটা। আর এক্ষেত্রে কিন্তু আপনি আলাদা থাকতে হবে, কোম্পানি কখনো ম্যানেজ করে দেয় অথবা নিজে অ্যাকোমোডেশনের আপনি ম্যানেজ করে থাকতে পারেন। এক্ষেত্রে আপনার কত টাকা ব্যয় হবে এ ব্যাপারে আমার অনেকগুলো ভিডিও আছে, তারপর একটা ধারণা দেই। আপনি হয়তো 100-150 ইউরোর মধ্যে আপনি বাসা ভাড়া পাবেন, আর 100-150 ইউরোর মধ্যে আপনার খাওয়ার খরচ আসবে, অর্থাৎ 250-300 ইউরোর মধ্যে আপনার পকেট খরচ সহ সব কিছু আপনি করতে পারবেন। মোটামুটি 1,00,000 টাকার কাছাকাছি আপনি ইনকাম করতে পারবেন। এখন আসতে কত টাকা লাগে, আসতে কত টাকা লাগে এই বিষয়টা স্পেসিফিক করে বলা যায় না, এই কারণে যে কারণ এখানে মূল এজেন্সি যারা কাজ করে তারা কিন্তু একটা ভায়ার মাধ্যমে কোনো একজন থার্ড পক্ষকে দিয়ে লোক নিয়ে আসে, এই থার্ড পক্ষ আবার বাংলাদেশি কোনো থার্ড পক্ষের কাছে বিক্রি করে, এভাবে বিক্রি হইতে হইতে একটা ভিসা আসলে অনেক টাকায় চলে যায়। তবে আমি একটা ধারণা দিতে পারি আপনাদেরকে, 7,000-7,500-8,000 পর্যন্ত, 8,500-8,000-এর ইউরোর মধ্যে যদি আপনি আসেন এটা কনভার্ট করলে 10-এর উপরে চলে যায়, তারপরেও আমি বলবো ভালো। কারণ আপনি যদি এরকম ভালো একটা কোম্পানি পান তাহলে আপনি গ্রিক সাইপ্রাসে 1,00,000 টাকা বাংলার ইনকাম করতে পারবেন,
এছাড়াও আপনার যে ছুটি রয়েছে, হ্যাঁ আরেকটা বিষয়, আপনাদের পেট্রোল স্টেশনে কিন্তু আপনার একদিন অফ থাকবে রবিবার দিন, আর হচ্ছে 2 দিন আপনার হাফ বেলা, বুধবার এবং বুধবারে হচ্ছে আপনার হাফ ডে, অথবা সোমবার যে কোনো একদিন আপনার হাফ ডে থাকবে। হাফ ডে বলতে আপনাকে 7টা থেকে অর্থাৎ 6:30 থেকে গিয়ে কাজ শুরু করবেন, আপনার 2টার দিকে কাজ শেষ হয়ে যাবে, এরকম থাকে কোম্পানিগুলো যারা আমার সামনে আছে। আমি তাদের উপর বেস করে কথাগুলো বলতেছি, এক এক কোম্পানি এক এক রোল, তবে বেসিক্যালি আপনার ডিউটি হবে একটু লম্বা হবে, কারণ সকাল 6টা শুরু করলে মধ্যখানে 1 ঘন্টা 1.5 ঘন্টার বিরতি থাকবে, তারপর আপনার বিকাল 5টা 6টার দিকে ডিউটি শেষ হবে, অর্থাৎ 9 থেকে 10 ঘন্টার মতো কাজ হয়। আর হচ্ছে আমার মাধ্যমে কেউ আসতে পারবেন কি না, হ্যাঁ আমার মাধ্যমে আসলে, আমি আগেই বলছি আপনারা জানেন যে আমি ভিসা সংক্রান্ত কোনো কাজ করি না, আপনাদেরকে তথ্য দিয়ে উপকৃত করি, আপনারা ভালোবাসা দেন, আপনাদের ভালোবাসা থেকেই আমি ভিডিওগুলো করে থাকি। আমি কি কারণে ভিসার কাজ করি না এটাও আমি ব্যাখ্যা করি আপনাদের কাছে, কারণ আপনি এই ভিসা আমার রিসেন্ট আমার দুজন ভাই, আমার আপন ভাই নিয়ে আসছি, তো তাদেরকে আমি একজনকে স্টুডেন্ট ভিসা, একজনকে ওয়ার্ক পারমিটে নিয়ে আসছি, তো একজনকে আনতে গিয়ে আমার প্রায় 2 বছরের মতো অপেক্ষা করতে হয়েছে, আমি নিজে থাকা অবস্থায় আমার কলেজে আনছি, তারপরও আমাকে অনেক চড়াই উতরাই পেরিয়ে আসতে হচ্ছে। এই কাজটা যদি আমার সম্মানিত দর্শকদের মধ্যে কেউ হতো, তাহলে আমার ইউটিউব চ্যানেলের ইজ্জত থাকতো না, আমরা আমাকে আপনারা উলঙ্গ করে ফেলতেন, আমি জানি এটা স্বাভাবিক, 2 বছরে কেন হচ্ছে না, এটা তো আমার নিজের আমার ভাই ছিল, এখানে তো সে কিছু বলে নাই বুঝেও নাই, ভাই যা করতেছে তাই, তো এই কারণে ভাই এই কাজে হাত দেই না, কারণ আপনার তাকদিরে আপনার রিজিকে যদি না থাকে তাহলে আপনি আসতে পারবেন না, হাজার চেষ্টা করে আনা যাবে না, এই ইউরোপের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ এরকম। আর আপনার যদি রিজিক থাকে তাহলে দেখবেন আপনি 2 মাসের ভিতরে চলে আসছেন, 2-2.5 মাস প্রসেসিংয়ে অনেকের ভিসা হয়ে গেছে, হঠাৎ একজন লোক আনবে, ডিমান্ড আছে, ওই কাজ জানা লোক নাই, হঠাৎ করে একজন পাওয়া গেছে, কাগজ দিছে, ভিসা হয়ে গেছে, 3 মাসের ভিতরে চলে গেছে, কিন্তু অনেকে আছে বছরের পর বছর আপনার পাসপোর্ট দিয়ে অপেক্ষা করতেছেন, তো তাদের ক্ষেত্রে আমার একটা পরামর্শ হচ্ছে ধৈর্য ধরুন, ধৈর্য হারাবেন না, কারণ আপনার রিজিক থাকলে আপনি যাবেনই, আমি যখন আসি আমি কিন্তু 2 বার আমার ঝামেলা হয়েছে তারপরে আমি আসছি, তো এইটা হচ্ছে রিজিকের ব্যাপারটা। হ্যাঁ এইভাবে, আর ভালো এজেন্সি, ভালো এজেন্সি আমরা সরাসরি রেফার করি না, এই কারণে আপনি যার কাছে যাবেন তার মাধ্যমে যদি গিয়ে আমার আমার কথা শুনে প্রতারিত হন তাহলে আপনি আমাকেই দুষবেন, এ কারণে আমরা ভালো কোনো এজেন্সির সরাসরি রেফার করি না। তবে হ্যাঁ আমরা একান্তই যারা যেতে চান, আমি না, আমি সরাসরি এই কাজে জড়িত হব না, আমি আপনাদেরকে এতটুকু উপকার করতে পারি যে সব এজেন্সিরা ভালোভাবে লোক নেয়, এরকম একটা এজেন্সির সন্ধান আমি দিতে পারি, না আপনারা ডিল করবেন, কোনোভাবেই আমাকে তৃতীয় পক্ষ হিসাবেও রাখবেন না, আপনাদেরকে আমি শুধু লিঙ্ক আপ করে দেব, আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করবেন, আপনাদের কথাবার্তা কন্ট্যাক্ট টাকা পয়সা সব কিছু আপনারা তার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। এই আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।